সুনামগঞ্জ জেলার দিরাই থানার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ওল্ড হ্যাম দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। আমাদের ওল্ড হ্যাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ জানান, সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মতিন। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল জব্বার, মন্তাজ আলী আজাদ সহ অনেকে।